Arka tarafı. Edgar. আজকে ওরা বড় হয়ে গেছে, 5 বছরের পরশ, 3 বছরের তাপস, 15ই আগস্ট, 3 হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে, আপনাদের সামনে এখানে আছে ওদের তাপস এবং পরশ। পরশ আসো, আয়, চুপ করে বসে আছো, ওকে নিয়ে আসো। আর কাছে এদিকে আজকে ওরা বড় হয়ে গেছে, 5 বছরের পরশ, 3 বছরের তাপস, বাবা মার লাশ গুলি খেয়ে পড়ে আছে, 2টি বাচ্চা পাশে যে চিৎকার করছে, বাবা ওঠো, বাবা ওঠো, মা ওঠো, মা ওঠো, কেউ সাড়া দেয়নি। আমার ফুপুর বাড়িতে আমার ফুপু গুলিবিদ্ধ, ফুপুতো 2 বোন গুলিবিদ্ধ, আবুল হাসান আবদুল্লাহর স্ত্রী গুলিবিদ্ধ, তার ছেলে নিহত, শুধু তার মেয়ে আর একটা ছেলে, তারাই শুধু অক্ষত ছিল। কি নিষ্ঠুর নির্মম ঘটনা ঘটেছে আপনারা একবার চিন্তা করে দেখেন। আর সেই হত্যার পর বিচার চর কোনো অধিকার ছিল না আমাদের, মামলা করার অধিকার ছিল না। আমি আর রেহানা বিদেশে ছিলাম, সেজন্য বোঝে বেঁচে গিয়েছিলাম। আর এই বাচ্চা কি দুঃসহ বাচ্চা,